কুমিল্লায় অত্যাধুনিক শপিং মল সোনালী স্কোয়ার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় এই শপিং মল উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও সোনালী স্কোয়ার ও শপিং মলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। উদ্বোধনকালে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার বলেন, সোনালী স্কোয়ার একটি অত্যাধুনিক শপিং মল, আগামী 100 বছরের পরিকল্পনা করে ভবনটি নির্মাণ করা হয়েছে। এ সময় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি ও ময়নামতি মেডিকেলের চেয়ারম্যান নারীনেত্রী মেহরুননেসা বাহার, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনা, নাইস আইটি পাওয়ার অ্যান্ড সলিউশনের চেয়ারম্যান আইমান বাহার সোনালী সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মার্কেটটা কুমিল্লার মানুষের জন্য উদাহরণ হিসাবে তৈরি করার চেষ্টা করেছি। এই শহরটা আমাদের শহরে আপনাদের দেখবেন কোনো মার্কেটে কোনো মানুষ মার্কেটিং করতে গেলে রাস্তায় নামতে হয়, সেই মার্কেটে দিয়ে নামতে পারে না। আমাদের এই মার্কেটে আমরা সেই ব্যবস্থা করেছি যে একজন মানুষ মার্কেটিং করতে আসলে আমাদের মার্কেটে সীমান এসেই সে গাড়িটিকে নামবে, নেমে মার্কেটে ঢুকে মার্কেটিং করবে। আমি এইখানে তাদেরকে আমার দোকান বরাদ্দ দিয়েছি, যারা আমার কাছে দোকান কিনেছেন তাদের সবাই বলব সুন্দর আচরণের মাধ্যমে এই মার্কেটকে আপনারা আপনাদের আপন করে দিতে হবে। আমাদের প্রত্যেকজন প্রত্যেকটা কাস্টমার আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। কোনো মাল আনলে এরকম অনেক মার্কেটের খবর জানি যে কাস্টমার আসতে মনে হয় জোর করে তার কাছে মাল বিক্রি করতে হবে। এই আচরণ যেন আমাদের মার্কেট থেকে না হয় আমি সবাইকে অনুরোধ করবো। আর আমাদের যারা প্রিয় মানুষ তাদেরকে বলবো যদি অন্যান্য মার্কেটের তুলনায় আমার এই মার্কেট অতিরিক্ত দাম মানে তাহলে আপনারা সবাই মার্কেটে মার্কেটিং করবেন, যাতে করে একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারি। আর এই মার্কেট তৈরি করার জন্যে যারা আমাকে জায়গা দিয়েছেন, যারা আমাকে প্ল্যান করেছেন, যারা এটাতে কাজ করেছেন, আমাদের সে আর্কিটেক্ট থেকে আরম্ভ করে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে আমাদের প্রতিষ্ঠানের যে সমস্ত প্রকৌশলীরা অত্যন্ত কষ্ট স্বীকার করে অত্যন্ত দৃষ্টিনন্দন একটি মার্কেট তৈরি করেছে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি জানাই আমি আজকে এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, এই মার্কেট আমরা যেভাবে তৈরি করেছি স্ট্রাকচার দেওয়াল দেওয়াল না, ওয়াল না, প্লাস্টার না, সেই স্ট্রাকচার আমরা যেভাবে তৈরি করেছি এক সমস্ত নষ্ট হবে না, এক সমস্ত স্ট্রাকচার।